এত সুন্দর রাজপাশা আমি আগে কখনো দেখিনি, সেই জন্য তো আমার বাবা আমাকে বিয়েছে সেই রাজকুমারের সঙ্গে। বাহ কত সুন্দর! বাহ, ও তাহলে তুমি ভিখারিনী মেয়ে হয়ে বসে আছো। বাহ কত সুন্দর! সেই জন্যই তো বুঝি রাজকুমার পাগল হয়েছিল। তুমি রাজকুমারকে চেহারা দেখে ভুলাতে পেরেছ, তুমি আমাকে ভুলাতে পারবে না। এই ভিখারিনী মেয়ে, নাম বলছি, নাম বলছি। একি দিদি, তোর এত বড় দুঃসাহস, তুমি আমার সাথে এমন আচরণ কেন করছো? ও, আমি এই রাজপাশার রাজকুমার আমাকে বিয়ে করেছে, আর তোকে আগে বিয়ে করেছে, কেন জানতে চাস? কেন দিদি? কারণ তোকে আগে বিয়ে করেছে আমার দাস দাসী করার জন্য। কারণ আমাকে এই বাড়িতে বিয়ে করার আগেই আমার দাসীর প্রয়োজন, তাই তোকে আগে বিয়ে করেছে, তোকে রাজ সিংহাসনে বসায় রাখার জন্য। শোনো দিদি, আমি এসেছি আগে, তাই এই সিংহাসনে বসার অধিকার আমার আছে, তাই আমি এখান থেকে উঠবো না। বলছি ভালোই ভালোই, নাম বলছি। না, আমি নামবো না। নাম বলছি, ভিখারি দিদি।
কি করছে? দিদি, তাই তো, তুমি তো এই রাজবাড়ি।